কালরাজি কেমিক্যালের হাইড্রোজেন পারঅক্সাইডের তথ্যে গরমিল উৎপাদনের চেয়ে রফতানি বেশি। সীতাকুণ্ডে আগুনে পুড়েছে 50 কারখানার তৈরি পোশাক, রফতানি পণ্যের বীমা করা ছিল বলছে বিজিএমইএ। চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের অগ্রগতি, মুদ্রা বিনিময়ের প্রস্তাব। কাল সংসদে বাজেট পেশ, আকার হতে পারে 6,78,064 কোটি টাকা। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21TVonline। হাইড্রোজেন পারঅক্সাইড ছিল বিএম কন্টেইনার ডিপোতে, এটির মালিক ছিল আল রাজি কেমিক্যাল, আর তা ছিল 28টি কন্টেইনার ভর্তি। এমনকি রাসায়নিক সংরক্ষণের পুরো ঘটনাও গোপন করেছিল সীতাকুণ্ডের ইয়ার্ড কর্তৃপক্ষ। হাসান ফেরদৌসের অনুসন্ধানে বিস্তারিত ছবি তুলেছেন ইফরাজ নূর। বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর ছড়িয়ে থাকা প্লাস্টিক কোটায় যে লেবেল লাগানো ছিল তাতে লেখা ছিল আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড। এই আল রাজি কেমিক্যাল হচ্ছে বিএম কন্টেইনার ডিপোর সহযোগী প্রতিষ্ঠান। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে ঠান্ডাছড়ি পাহাড়ি এলাকায় গড়ে তোলা হয় অক্সিজেন পারঅক্সাইড তৈরির এই কারখানা। সীতাকুণ্ড দুর্ঘটনার পর লোকালয়ে এই হাইড্রোজেন পারঅক্সাইড কারখানা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, চরম আতঙ্ক দেখা দিয়েছে ওই এলাকার মানুষের মধ্যেও। কারখানা চালাতে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। এই জিনিসটা কোনো উত্তপ্ত জিনিসের পাশে থাকলে এটা মানে বিস্ফোরিত হয়। এখানে এই পানির লেয়ার কমে যাওয়া দিনের পর দিন, এটার জন্য এলাকাবাসী অনেক বেশি সাফার করবে। দুর্ঘটনা কবলিত ডিপুর 28টি কন্টেইনারে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল বলছে ফায়ার সার্ভিস। এর মধ্যেই সন্ধান মিলেছে 15টি কন্টেইনারের, বাকিগুলোর হদিস মেলেনি এখনো। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাসায়নিক ভর্তি এসব কন্টেইনার পূর্ণ হয়ে খুঁজছে উদ্ধারকর্মীরা। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছেন তারা সেই ধরনের কোনো তথ্য দেন নাই যে কন্টেইনারের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড বা এই জাতীয় কেমিক্যাল আছে যেটা পানি পেলে সেটা বিস্ফোরণ ঘটতে পারে। এবং যেহেতু একটা নির্দিষ্ট সময় চলে গেছে, আমরা আশা করি আর তেমন কোনো বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা নেই। সূত্র বলছে আল্লাজি কেমিক্যালকে বছরে 1,000 মেট্রিক টন হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। অথচ কাস্টমস কর্তৃপক্ষের তথ্য, গেল 2 বছরে প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে প্রায় 9,000 মেট্রিক টন হাইড্রোজেন পারঅক্সাইড। ইয়ার্ডে থাকা এইসব হাইড্রোজেন পারঅক্সাইড যাওয়ার কথা ছিল কম্বোডিয়ায়, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় শিপমেন্ট বাতিল করা হয়েছিল, ফলে রাসায়নিক ভর্তি কন্টেইনারগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ডিপুর উঠোনে। বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ থাকার পরও উদ্ধারকর্মীদের সঠিক তথ্য দেয়নি ইয়ার্ড কর্তৃপক্ষ। সীতাকুণ্ড এবং কুমিরার ফায়ার স্টেশন কর্মীদের নিহত হওয়ার অন্যতম কারণ তাই ভুল তথ্যের ভিত্তিতেই অভিযানে অংশ নেয়া। তাদের এই সহযোগিতার অভাব করার কারণে ইনিশিয়াল স্টেজে তারা ফায়ার ফাইটিং করতে যায়, আমাদের কুমিরা এবং সীতাকুণ্ড আমাদের জনবল, আমাদের অফিসার এবং আমাদের গাড়ি সবগুলো আমাদের দুর্ঘটনার শিকার হয়। রাসায়নিক উৎপাদন, বিপণন ও রফতানির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকলে হয়তো এমন দুর্ঘটনা নাও ঘটতে পারত, অভিমত সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। 86 ঘন্টা পর সীতাকুণ্ডের আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের 18 ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল। তিনি জানান কন্টেইনার ডিপোর আগুন নিভেছে তবে ধোঁয়া আছে, গার্মেন্টস পণ্য থাকা এমনটা হচ্ছে বলেও জানান তিনি। আগুনে 400 কন্টেইনার পুড়ে গেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সেনাবাহিনী বিশেষজ্ঞ টিম কাজ করছে বলেও জানানো হয়। এদিকে চট্টগ্রাম হাসপাতালে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। কন্টেইনার ডিপোর দুর্ঘটনায় বেশি ক্ষতির শিকার তৈরি পোশাক শিল্প, প্রায় অর্ধশত কারখানার ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে বিজিএমইএ।
এ ধরনের ঝুঁকি এড়াতে সর্বরাহ ব্যবস্থা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের এই সংগঠন। রিপোর্ট মেহেদি হাসানের। তাজরিন ও রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পাশাপাশি নড়ে চড়ে বসেছিল গোটা বিশ্ব। দেশি বিদেশি বহুমুখী উদ্যোগের ফলে তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। দেড়শোর বেশি গ্রিন ফ্যাক্টরি রয়েছে এখন বাংলাদেশে। তবে বেশিরভাগ কারখানা নিরাপদ হলেও সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ, যাতে 43 প্রাণ যাওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে হাজার কোটি টাকারও বেশি পণ্য। বিজিএমইএ বলছে, এ ঘটনা প্রমাণ করে শুধু কারখানা নয়, গোটা সরবরাহ ব্যবস্থার নিরাপত্তাই জোরদার করতে হবে। সীতাকুণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত 49টি গার্মেন্টসের ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে বিজিএমইএকে। তবে মোট ক্ষতির পরিমাণ জানতে আরও কয়েকদিন লাগবে বলছে বিজিএমইএ। এই মুহূর্তে বলা সম্ভব না, এবং আমরা জানি যে ওখানে সিকিউরিটি যেতে পারছে না, সিকিউরিটির কারণে ওখানে আর্মি ডিপ্লয়েড করা হয়েছে। তো পরিস্থিতি স্বাভাবিক করে এরপর আমরা বলতে হবে অ্যাকচুয়ালি কত ক্ষতি হয়েছে। প্রতিটি রপ্তানি পণ্যই বিমাকৃত। এরই মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বড় ক্রেতা প্রতিষ্ঠান H&M। বাকি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা চলছে বলে জানান এই বিজিএমইএ নেতা। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীতে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বাণিজ্য নিয়ে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বেশ কিছু প্রস্তাব দেন চীনা রাষ্ট্রদূত। মেহেদি হাসানের আরও একটি রিপোর্ট। 2021 সালে বাংলাদেশে চীনের রপ্তানি ছিল $24 বিলিয়ন মার্কিন ডলার, বিপরীতে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র $1 বিলিয়ন ডলার। বিশালে বাণিজ্য ঘাটতি কী করে কমিয়ে আনা যায় তা জানতেই এই সেমিনার। চীন এরই মধ্যে বাংলাদেশকে 5,000-এরও বেশি পণ্য শুল্কমুক্ত কোটায় দেশটিতে রপ্তানি সুযোগ দিয়েছে। চীন বছরে সারা বিশ্ব থেকে $2,700 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। চীনের বিশাল এই বাজারে বাংলাদেশের জায়গা করে নিতে হলে কৌশল বদলানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। The whole supply chain. If you are just focusing on one particular area, that's a wrong approach. বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাথে চীনের মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার কথা বলছেন চীনা রাষ্ট্রদূত। After we exchange this working report, probably with some more substantial procedures will be proceeding, and hopefully that we can reach a conclusion. মুক্ত বাণিজ্যের ব্যাপারে অগ্রগতির কথা জানালেন বাণিজ্যমন্ত্রীও। I believe FTA can be a solution for these things, for long-term business relationship and for both win-win situation. 2030 সালের মধ্যে চীনের বাজারে $25 বিলিয়ন পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তাই এই বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি কৌশলেও আনতে হবে পরিবর্তন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কাল সংসদে উঠছে 2022-23 অর্থ বছরের বাজেট। এবারে বাজেটের আকার হতে পারে রেকর্ড 6,78,064 কোটি টাকা, যাতে ঘাটতি থাকছে প্রায় 2,50,000 কোটি টাকা। এবারও দেশি বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা, ভর্তুকিতে থাকবে বড় বরাদ্দ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.5%, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে বড় চ্যালেঞ্জ। রিপোর্ট তহিদুর রহমানের। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, টাকার ধারাবাহিক দরপতন, অস্থির বিশ্ববাজার, সাথে বেসামাল আমদানি ব্যয়, আর এর বিপরীতে কম রপ্তানি আয়, রেমিটেন্সে ধীরগতি, এক কথায় খানিকটা চাপে দেশের সামষ্টিক অর্থনীতি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার 2022-23 অর্থবছরের জন্য রেকর্ড 6,78,064 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, যা আগের বাজেটের চেয়ে 74,383 কোটি টাকা বেশি। কেমন করে আমরা আমাদের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে পারি? আমরা আমাদের যেভাবে আমরা উইআর কামিং ব্যাক টু দি নরমালসি অলমোস্ট, আমরা সেটাকে কিভাবে আমরা আবার রাখতে পারি, সেটাকে আমরা আরো গতিশীল করতে পারি, সেই জিনিসগুলো আমাদের বাজেটে অবশ্যই আবার দেখা করে দিয়েছে। বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 4,36,271 কোটি টাকা। এর মধ্যে 3,70,000 কোটি টাকা এনবিআরকে আদায় করতে হবে। এনবিআর বহির্ভূত খাত 18,000 কোটি টাকা এবং
কর ব্যতীত রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য 45,000 কোটি টাকা। এছাড়া 3,271 কোটি টাকার বিদেশি অনুদানের প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু তারপরও নতুন বাজারে ঘাটতি থাকছে 2,41,793 কোটি টাকা, আর অনুদান বাদ দিলে ঘাটতি ছাড়াবে 2,45,064 কোটি টাকা। তবে সামগ্রিক ঘাটতি জিডিপির 5.5% ছাড়াচ্ছে না। হঠাৎ করে আয় বেড়ে গেলে মূল্যস্ফীতি বাড়তে পারে, সেই জন্য বাজেট হবে সংযত বাজেট। এদিকে বাজেট ঘাটতি পূরণে এবারও দেশি বিদেশি ঋণের উপরই নির্ভর করতে হচ্ছে। বিদেশি উৎস থেকে 95,458 কোটি টাকা, স্থানীয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,06,334 কোটি টাকা। এছাড়া 35,000 কোটি টাকার সঞ্চয়পত্র সহ মোট 40,000 কোটি টাকা ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকছে। বাজেট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.5%, আর বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও মূল্যস্ফীতি 5.6% নামিয়ে লক্ষ্য রাখা হয়েছে। মূল্যস্ফীতিটা সাধারণ মানুষের জন্য কষ্টকর, দাম বাড়লে এটা সরকারের চিন্তা ভাবনায় কিন্তু যথেষ্ট আমি মনে করি আমাদের প্রভাব বিস্তার করছে আমাদের এই বাজেট প্রণয়নে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবেন। মৃত্যু হত্যায় বাবুল আক্তারের 2 সন্তানকে শিশু আইন মেনে জিজ্ঞাসাবাদের অনুমতি। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। শিশু আইন অনুসরণ করে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের 2 সন্তানের জবানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ বেশ কয়েকটি আদেশ দেন। জিজ্ঞাসাবাদের পূর্বে জেলা সমাজসেবা কার্যালয়ে শিশুদের হাজির করতে হবে, এক্ষেত্রে গড়িমসি করা যাবে না। জিজ্ঞাসাবাদের সময় শিশুদের দাদা উপস্থিত থাকবেন, কোনো ক্রমে শিশুদের উপর মানসিক চাপ যেন না পড়ে সে বিষয়ে দৃষ্টি রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। 6 বছর আগের মামলা এখনও তদন্ত শেষ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। 26 জুলাই প্রতিবেদন দিতে হবে হাইকোর্টকে। বিশেষ আয়োজন আমার বাংলা। রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন জৌলুস হারাচ্ছে নারায়ণগঞ্জের বিবি মরিয়মের সমাধি। মোগল আমলের প্রাচীনতম স্থাপনাটি সংস্কারের পর পাশের বিবি মরিয়ম মসজিদ ও বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয় ঘিরে জাদুঘর স্থাপনের দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে 1664 থেকে 1688 সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। তার মেয়ে তুরানদক বিবি মরিয়ম নামে পরিচিত ছিলেন। মৃত্যুর পর বিবি মরিয়মকে সমাহিত করা হয় হাজীগঞ্জের কেল্লার পুলে। মেয়ের কবরে সৌধ ও পাশে 3 গম্বুজের বিবি মরিয়ম মসজিদ নির্মাণ করেন শায়েস্তা খান। অনেক পরে স্থাপিত হয় বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয়। বিবি মরিয়মের সমাধিটি শ্বেতপাথরে তৈরি, রয়েছে লতা পাতার কারুকার্যময় নকশা। তবে অযত্নে অবহেলায় হারাতে বসেছে সৌধটির সৌন্দর্য, দেয়াল থেকে খসে পড়ছে ইট সুরকি। অনেক ভক্ত আছে, তারা আইসা জিয়ারত করে দূর দূরান্ত থেকে অনেক লোক, আর এমনি ভিজিটাররা অনেক সারা বাংলাদেশ থেকে, বাইরে থেকে, চীন থেকে, অনেক দেশ থেকে ভিজিটার আসে এখানে। মানে একটা ইতিহাস, ইতিহাসে যেন ইতিহাস ইতিহাসের মধ্যে থাকে আর কি। আর উনি একটা কামেল মহিলা ছিলেন, আর আপনার শায়েস্তা খানের নামও শুনছেন, সেই ইতিহাসটা যেন বজায় থাকে। এটা একটা স্থান করে নিতে পারে আমরা এটা এলাকার উচিত কাম্য। ঐতিহাসিক স্থাপনা দুটি দেখভালের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিলেও নেই তদারকি। তবে স্থানীয়রা পরিচালনা ও সংস্কার করায় বিবি মরিয়ম মসজিদে তেমন সমস্যা নেই। আজকে এদিকে আসলাম ঘুরতে, খুব ভালো লাগলো দেখে। যদি এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা নেয়, তাহলে এই জায়গাটা আরও সুন্দর হবে। সমাধিসৌধ, মসজিদ ও বিদ্যালয়কে সমন্বিত পরিকল্পনাভুক্ত করে জাদুঘর করা গেলে বিবি মরিয়মের স্মৃতিও রক্ষা পাবে, অভিমত এলাকাবাসীর। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আলরাজি কেমিক্যালের হাইড্রোজেন পার অক্সাইডের তথ্যে গরমিল, উৎপাদনের চেয়ে রফতানি বেশি। সীতাকুণ্ডের আগুনে পুড়েছে 50 কারখানার তৈরি পোশাক, রফতানি পণ্যের বীমা করা ছিল বলছে বিজিএমইএ।
চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের অগ্রগতি মুদ্রা বিনিময়ের প্রস্তাব কাল সংসদে বাজেট পেশ আকার হতে পারে 6,78,064 কোটি টাকা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/ekushey24online এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন একুশের সাথে